দর্শক, এই পৃথিবীর কোনো কিছুই সহজ সরল সোজা পথে মানুষের আয়ত্তে আসেনি। জীবনকে ঘিরে যত আয়োজন অথবা জীবনের আয়েশি প্রয়োজন, এই সব কিছুই এসেছে মানুষের কঠোর শ্রম, মেধা আর প্রচেষ্টার মাধ্যমে। সেই প্রচেষ্টার আবিষ্কারেই মানুষ বৈরী এবং প্রতিকূল পরিবেশ পরিস্থিতিকে নিজের আয়ত্তে নিতে শিখেছে, শিখেছে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার উপায়। আজও আমরা তেমনই এক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। করোনা ভাইরাসই বলি কিংবা কোভিড-19 আজ মৃত্যুদূত হিসেবে হানা দিয়েছে বিশ্ববাসীর দ্বারে। আর এ সময়ে আমাদের বিপদে বন্ধু হিসেবে সঙ্গে আছেন চিকিৎসক সমাজ। সেই চিকিৎসকদেরই খুব চেনা একজন এবং পরিচিত একজন আজ আমাদের সঙ্গে রয়েছেন। তিনি বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ। স্যার, শুভ সকাল। আপনাকেও শুভ সকাল। জি, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি এসেছেন আমাদেরও ভীষণ ভালো লাগছে। বর্তমান পরিস্থিতি যেমনটি বলছিলাম যে খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই যে কোভিড-19 বা করোনা ভাইরাস, এটা নিয়ে এত কথা হচ্ছে, বিশ্বব্যাপী আমরা দুর্যোগের মুখে পড়েছি, মহামারী আকার ধারণ করেছি। আসলে এই সময়টাতে অনেক কিছু করণীয় আমরা সবসময় বলছি, আপনি যদি একটু আমাদের জানার জন্য বলতেন যে আসলে কি কোভিড-19 বা করোনা, এটা আসলে কি? ধন্যবাদ দুধাত। আসলে এটা কিন্তু পুরোটাই বক্ষব্যাধির মধ্যে পড়ে। আমি যে ডিসিপ্লিনের এবং বাংলাদেশে আমি সিনিয়র মোস্ট রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে, আমার যে এই করোনা ভাইরাসের সঙ্গে পরিচিতি কিন্তু 2000 থেকে, কারণ এটা সাতটা ধরন আছে। সাতটা ধরনের মধ্যে চারটা কিন্তু ক্ষতিকর না, অক্ষতিকর। এটা এমনি ঘুরে বেড়াচ্ছে, আমরা অনেকেই সাফার করছি, সব প্রতি বছরই সাফার করি। কিন্তু এর মধ্যে তিনটে আছে খুব মারাত্মক। সেটা হচ্ছে প্রথমে 2003 যেটা হলো সার্স, আপনার নাম শুনেছেন, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম, সেটাতে মানে মৃত্যুর হার অনেক বেশি ছিল, 10-12% ছিল। এবং তবে এটা এত ছোঁয়াচে ছিল না, যার জন্য মাত্র 27 দেশ আক্রান্ত হয়েছিল। তারপরে আসলো 2010 দিকে আসলো মার্স, যেটা মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম, সেখানে সেটাও কিন্তু মৃত্যুর হার, ফ্যাটালিটি রেট অনেক বেশি ছিল, প্রচুর সংখ্যক লোক সৌদি আরবিয়া, আবুধাবি এসব জায়গায় মারা গিয়েছে। এখনও মার্স ভাইরাস কিন্তু ঘুরে বেড়াচ্ছে সেসব দেশে, কিন্তু এটারও অতটা ছোঁয়াচে ছিল না। কিন্তু এই যে নভেল করোনা ভাইরাস 4.12 এরকম পার্সেন্ট, কিন্তু এটা খুব বেশি ট্রান্সমিটেবল, খুব বেশি ছড়িয়ে পড়ছে, ছড়িয়ে পড়ে। এবং এটা সেই সার্স ভাইরাসের 380 এটা রূপান্তরিত হতে হতে আজকের এই নভেল করোনা ভাইরাস। এবং এটা যেহেতু চীনে প্রথমে উহানে যে আবিষ্কৃত হয়, এটা যেটা ছড়ায় বর্ণ মানে বিভিন্ন, ওরা তো উল্টোপাল্টা অনেক কিছু খায়, ওখান থেকে এটা সাধারণত বাদর থেকে বলা হয় যে বাদর থেকে ওটা এসেছে। তো এটা রাজনীতি চলছে, এটা রাজনীতির একটা অংশ, এটা এই সময়টা রাজনীতি করা উচিত না। তো এখন ম্যানমেড না, এটা মানুষের যে মানে অতি বাড়াবাড়ির ফলশ্রুতি বলতে পারেন, এটা যেমন সৃষ্টিকর্তার তরফ থেকে এসেছে। তো এটা যেহেতু ডিসেম্বরের 4 প্রথমে শনাক্ত হলো, ডিসেম্বরের 31 পর্যন্ত চীন এটাকে সার্স মনে করেছিল এবং WHO ইনফর্মই করেনি, সেই জন্য এটাকে কোভিড মানে কোতে করোনা উইথ এ ভাইরাস ডিতে ডিজিজ কোভিড-19 মানে 2019 যেহেতু হয়েছে। তো এটা মানে সারা পৃথিবী যখন জানলো যে না এটা সার্স নয়, এটা এটা নভেল করোনা ভাইরাস, তখন থেকে কিন্তু বিশ্বাস আস্তে আস্তে ছড়িয়ে পড়লো। এবং যেই দেশগুলো উদাসীন ছিল, যেমন চীন প্রথমে এটা গুরুত্বই দেয়নি, যার জন্য চীনে মৃত্যুর হার এত বেশি। ইটালিও কিন্তু একটি মাস একদম গা ছাড়া ভাব ছিল, যার জন্য ইটালি আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। ইউরোপ, পুরো ইউরোপই কিন্তু আজকে একদম লণ্ডভণ্ড হয়ে গেছে। আমেরিকাতেও বলা হচ্ছে যে ইউরোপের পরে আমেরিকা হবে সবচেয়ে বড় একটা উৎপত্তির স্থল এই করোনা ভাইরাসের। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে যেখানে এত এত কিছু আছে, এত ফ্যাসিলিটি, সেখানেও 50 রাজ্যেই কিন্তু করোনা ভাইরাস ছড়িয়ে গেছে। তো করোনা ভাইরাস নিয়ে আমাদের
সচেতন হতে হবে, সচেতন হলেই কিন্তু আমরা রক্ষা পাবো। বিভিন্ন দেশের কথা আপনি বলছিলেন, বাংলাদেশে আসলে করোনা ভাইরাস কতটা ব্যাপক হারে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন? আসলে আমাদের এই যে 17-18 কোটি লোকের দেশ, এত জনবহুল দেশ যে আমরা বলি সোশ্যাল ডিস্টেন্স, যে অ্যাটলিস্ট 3 ফুট দূর থেকে কথা বলতে হবে, হ্যান্ডশেক করা যাবে না। কিন্তু আপনি ঢাকা শহরে হাঁটলেই দেখবেন যে কীভাবে মানুষ গাদাগাদি করে চলছে, বাসে দেখবেন যে মানুষ মানে ঠাইনাই ঠাইনাই ছোট সেতুরির মতো অবস্থা। এখন কথা হচ্ছে, নেপালের মতো দেশ যারা শুধু পর্যটনের উপরে চলে, তাদের মেইন সোর্স অফ ইনকাম হচ্ছে ট্যুরিজম, সেই নেপাল কিন্তু অনেক আগের থেকে এয়ারপোর্ট ব্লক করে দিল, অনঅ্যারাইভাল ভিসা বন্ধ করে দিল, যে না আমরা আগে বাঁচবো, নিজেদের জনগণকে বাঁচাবো, তারপরে আমাদের দেশকে বাঁচাবো, দেশ বাঁচলে আমরা বাঁচবো, ওরা কিন্তু বন্ধ করে দিল। যার জন্য নেপাল একটি রোগীও নেই, শ্রীলঙ্কায় নেই, ওরা আগের থেকেই খুব অ্যালার্ট ছিল। কিন্তু আমরা অনেক সময় পার করে দিয়েছি, অনেক লোক চলে আসছে ইতালি ফেরত, সবচেয়ে বেশি আসছে যুক্তরাজ্য ফেরত, এবং এরা কিন্তু সমাজে ঘুরে বেড়াচ্ছে এবং গ্রামের দিকে চলে যাচ্ছে, হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে, আর এরা রোগ ছড়াচ্ছে বেশি। এবং এদের সংস্পর্শে একজন যদি ওদের মানে আক্রান্ত হয়, ও আবার বেশ কয়েকজন রোগীকে। আচ্ছা, করোনা ভাইরাসের জন্য আসলে মৃত্যু হার কত বেশি হতে পারে? 4.2% ম্যাক্সিমাম। কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু ইউরোপ বা জাপানের মতো মানে ওল্ড এজ জেরিয়াট্রিক যে মানে বয়সের যে অনেক বেশি বয়সের লোক কিন্তু বেশি নেই, 8-10% হয়তো সর্বোচ্চ। সেই জন্য মৃত্যুর মানে ঝুঁকি তাদের বেশি থাকে, এইজড পিপল যাদের কোমরবিডিটি আছে, বলেন যারা সারা জীবন খুব ধূমপান করে ফুসফুসকে একদম সিওপিডি ক্রনিক অবস্থা, রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের একদম কম, তাদের বেশি আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল হাইপারটেনশন, তারপরে কিডনি ফেলিওর, এই ধরনের রোগীদের মধ্যে মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি। স্যার, করোনা ভাইরাস নিয়ে আমাদের আরো অনেক কিছু জানার আছে, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, বিশ্বব্যাপী ভীষণ রকম দুর্যোগময় পরিস্থিতিতে আজ সমকালীন স্বাস্থ্য ব্যবস্থা ও সাধারণের করণীয় নিয়ে সঙ্গে রয়েছেন বিজ্ঞ চিকিৎসক ও বক্ষব্যাধি ও মেডিসিন অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ স্যার। আলোচনায় ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে, আশা করি সঙ্গেই থাকবেন। ফিরে এলাম আজকের তারকালাপের শেষ অংশে, সঙ্গে আছেন আমাদের চিকিৎসা ভুবন এবং গণমাধ্যমের পরিচিত মুখ বিশিষ্ট বক্ষব্যাধি ও মেডিসিন অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ স্যার। ফিরছি আলাপে। স্যার, বিরতিতে যাবার আগে তো আমরা করোনা ভাইরাস সম্পর্কে অনেক কিছু শুনছিলাম, মৃত্যু ঝুঁকির ব্যাপারটা সেখানে আমরা ছিলাম, এখন আসলে আমাদের কি ধরনের সতর্কতা বা কি ধরনের সচেতনতা অবলম্বন করা উচিত? কতখানি সচেতনতা অবলম্বন করা উচিত নুসরাত, আপনি চিন্তা করেন যে যে ইংল্যান্ডের যে সিংহাসনে যিনি বসবেন প্রিন্স চার্লস, তিনি পর্যন্ত আক্রান্ত হয়ে গেছেন, এবং এই এই করোনা কিন্তু কাউকেই করুণা করছে না। সেই ইটালির প্রধান সেনাপতি বলুন, ইরানের সেই সর্বোচ্চ যে নেতা আয়াতুল্লাহ, তার যে অনেক উপদেষ্টা কিন্তু এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, যুক্তরাষ্ট্রের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং আক্রান্ত হয়েছে। সুতরাং করোনা উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত কাউকেই করুণা করছে না। এখন যদি আপনি তারকা আলাপের, যেহেতু এটা তারকাদেরও কিন্তু এটা এটা মানে করুণা করছে না। আপনি জানেন ইন্ডিয়ার খুব নাম করা বলিউডের নায়িকা, তিনি লন্ডন থেকে এই যে মানে পজিটিভ হয়ে এসেছেন, তিনি জানতেন, তারপরে সেটা গোপন হাইড করেছেন, এবং বিভিন্ন পার্টিতে গিয়েছেন, বিভিন্ন জনের সঙ্গে তিনি ড্যান্স করেছেন একসঙ্গে, এবং অনেকের মাধ্যমে এই রোগটি ছড়িয়েছেন, যার জন্য তিনি মামলাও খেয়েছেন। এখন তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন, কিন্তু তাকে আইসোলেশনে ইতিমধ্যে নেওয়া হয়েছে, আমি যত খবর পেয়েছি। তো এই এখন তারকাদেরও বিশেষ সতর্ক হতে হবে, শুটিং তো সব বন্ধ আছে, এখন খেলাধুলা, অনেক খেলোয়াড় আক্রান্ত, কিন্তু খুব নাম করা খেলোয়াড় আক্রান্ত। এই এটা সচেতনতার হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা বারবার বলছি হাত ধুতে হবে, কমপক্ষে 20 সেকেন্ড হাত ধুতে হবে, অযথা নাক মুখ চুলকানো যাবে না, তারপরে হ্যান্ডশেক করা যাবে না, কোলাকুলি করা যাবে না, এবং এই সোশ্যাল ডিস্টেন্স যে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে কথা বলতে হবে, মানে মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়াটাই শ্রেয় হবে। আর বাসায় তো ছোট এবং স্ত্রীর সাথেও কিন্তু আপনি মানে জামাত করতে পারেন, নামাজের একসঙ্গে দাঁড়িয়ে জামাত হয়ে যাবে। সুতরাং গণজামায়াতে যতটুকু কম যাওয়া যায়, আপনি চিন্তা করেন স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের যে আমাদের যে
প্রধান আকর্ষণ যেগুলো ছিল, তারপর মুজিব বর্ষের যে প্রধান আকর্ষণ সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কতটুকু মানে ভয়ঙ্কর হলে সবাই সচেতন হয়ে গেছে, তো সচেতনতার বিকল্প নেই। আক্রান্ত আছেন হয়তো মনে করছেন যে আমি করোনায় হয়তো আক্রান্ত হয়েছি, টিভিতে অনেকগুলো নাম্বার দেখানো যাচ্ছে সাহায্যের জন্য। আমি মনে করি একটা বিশেষ প্রাণের প্রয়োজন, সেখানে সবাইকে একটা, যেমন প্রধানমন্ত্রীকে আমরা একটা বিশেষ, সবসময় বন্যা হলে বিভিন্ন দিবসে আমরা আমরা আর্থিক অনুদান দিই না, তো একটা তহবিলের জন্য দিই, তো একটা তহবিল যদি এরকম তৈরি করা হয় যে সবাই একদিনের বেতন আমরা দিয়ে দিব, যা যে যা পারে, আমাদের অনেক উচ্চবিত্ত আছে, বিশাল বিশাল উচ্চবিত্ত আছে, তারা যদি ডোনেট করে তাহলে এই যে 14 দিনের যে ছুটি দেওয়া হয়েছে, 10 দিনের মধ্যে এই ছুটির সময় যে একদম নিম্নবিত্ত লোকেরা যে কিভাবে চলবে, তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়ার, যেটা ভারতের অনেক রাজ্যে করেছে, তাদের ঘরেই খাবার পৌঁছে দেওয়া হচ্ছে যাতে বাইরে যেতে না হয়, সেখানে কিন্তু সবাইকে এখন সম্মিলিতভাবে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ঘরে থাকতে হবে যতদূর সম্ভব, মানে কাজ বাদ দিয়ে ঘরে বসে থাকতে হবে। আপনারা ডাক্তার হিসেবে কি এটা অনুমান করতে পারছেন যে এই করোনাটা আসলে কতদিন পর্যন্ত স্টে করতে পারে? আমি কিন্তু কিছুটা আশাবাদী, আশাবাদী। আমি সবাই যখন নিরাশার কথা শোনাচ্ছে, আমি কিছুটা আশাবাদের কথা শোনাতে চাই যে মানে সারা বিশ্বই কিন্তু প্রিভেন্টিভ মেজারের জন্য কাজ করছে, কি ওষুধ খেলে এটাকে প্রিভেন্ট করা যায়, যদিও ভ্যাকসিন খুব অনেক দেরি আছে, কাজ করছে। আরেকটা হচ্ছে কোভিড 19 যেটা, বা নোভেল করোনা ভাইরাস, এত মানে তার চেহারা পাল্টাচ্ছে, হয়তোবা 2-1 মাসের মধ্যে এটা দুর্বল হয়ে যেতে পারে, তখন কিন্তু তার এই যে ছড়িয়ে পড়ার এটা যে ট্রেনটা সেটা হয়তো কমে আসবে। এবং আমরা যেভাবে সচেতন হচ্ছি, আরও যদি সচেতন হই তাহলে কিন্তু আমরা নেপালের মতো একদম রোগী মুক্ত থাকতে পারবো। তবে এখন একটা কথা আছে, যেই লোকটি বিদেশ থেকে আসলো সে হয়তো রোগ নিয়ে এসছে, বেশিরভাগই তো বিদেশ ফেরত রোগী লোকেরাই এই রোগটা ছড়াচ্ছে, সে নিজেও জানে না হয়তো তার এই রোগ রয়েছে, কারণ এর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 2 থেকে 14 দিন। এই 14 দিনের মধ্যে সে কিন্তু উপলব্ধি করছে না তার এই রোগ রয়েছে, সে তো কিন্তু এর মধ্যে ছড়িয়ে বেড়াচ্ছে। এই 14 দিনের মধ্যে কি স্যার লক্ষণগুলো পরিবর্তন, লক্ষণ যদি দেখা নাও দেয়, 14 দিনের মাথায় তো লক্ষণ দেখা গেল, কিন্তু সে তো ছড়িয়ে বেড়াচ্ছে, আর লক্ষণ দেখা গেলে সে হয়তো এমনি তো এই সময়টিতে গলা ব্যথা, জ্বর, সর্দি, কাশি, বিভিন্ন কমিউনিকেবল ডিজিজ হয়েই থাকে, তো এটা মানেই তো যে মানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তা না, এটা বিভিন্ন রাইনো ভাইরাসও আছে, তো এই উদ্বিগ্নতা কিছুটা কাটাতে হবে। আর যেভাবে আতঙ্ক ছড়িয়েছে, এই আতঙ্কে আমি যেটা ভয় পাচ্ছি যে এটা যখন এক পর্যায়ে চলে যাবে, তা তখন মানসিক রোগীর সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে, যে পোস্ট প্যান্ডেমিক ডিপ্রেশন বলে একটা কথা আছে, যে অনেকে দেখা যাবে উন্মাদ হয়ে গেছে, অনেকে দেখা যাবে প্রচণ্ড ডিপ্রেশনে ভুগছে। তাই সবসময় আতঙ্কের মধ্যে না রেখে উদ্বিগ্ন, আতঙ্ক একটা কথা, উদ্বিগ্ন একটা কথা, উদ্বিগ্ন হতে হবে আতঙ্ক না ছড়িয়ে, তবে সচেতন হতে হবে, সচেতন হলেই কিন্তু এই রোগটির হাত থেকে আমরা রক্ষা পাবো। জি, যতই আমরা বলি সচেতনতার কথা বা উদ্বিগ্ন না হওয়ার কথা, কিন্তু বিশ্বব্যাপী যে এই মহামারী সেটা কিন্তু একটা সময় না একটা সময় কিন্তু ঠিকই উদ্বিগ্ন করে ফেলে, চিন্তিত করে ফেলে, এবং সেখান থেকে একরকম হতাশার জন্ম নেয়। একদম ছোট্ট করে যদি টিপস আকারে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দিতে। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আতঙ্ক না ছড়িয়ে উদ্বিগ্ন তো হতে হবে, কারণ উদ্বিগ্ন থেকেই কিন্তু সচেতনতা তৈরি হয়। আপনি যদি উদ্বিগ্ন না হন তাহলে কেনই বা হাত ধোবেন, কেনই বা মাস্ক পরবেন, কেনই বা হ্যান্ডশেক করবেন না, এগুলো তো মানে সচেতনতার বহিঃপ্রকাশ। তো সচেতন হতে হবে এবং যতদূর সম্ভব ঘরে থাকুন, এবং যেগুলো সরকার বলছে সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। তবে একটা কথা মনে রাখবেন যে জ্বর সর্দি কাশি হলেই যে আপনি করোনা ভাইরাসে আক্রান্ত তা মনে করবেন না, এই সময়টিতে এমনি হয়। তবে ঠান্ডা পানি একেবারে বর্জন করবেন, আইস কোল্ড ওয়াটার বা আইসক্রিম বা ঠান্ডা কোমল পানীয় এগুলো বর্জন করবেন, পারলে গরম পানি খাবেন, মাঝে মাঝে গলাটা আপনি ভিজিয়ে রাখবেন, বেশি করে পানি খাবেন যাতে করে গলা শুকনো না থাকে, নিচের দিকে চলে যায় পাকস্থলীতে অ্যাসিড যে আছে সেগুলোতে কিন্তু এই ভাইরাস মরে যাবে। তাই সচেতন হন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মাস্ক, আগে বলা হতো শুধু রোগীরাই বা মানে যে সন্দেহজনক রোগীরাই মাস্ক পরবে, না আমরা এখন বলছি যে এটা কিছু, এটা এয়ারবোন ডিজিজ, এটা সবাইকেই মাস্ক পরতে হবে রাস্তায় চলাচল করার সময়, বা যদি মনে করেন যে কোনো রোগী দেখতে গিয়েছেন তার কাছে তখন মাস্ক পরে যেতে হবে। আর যাদের সর্দি কাশি গলা ব্যথা রয়েছে এমনিও করোনা ভাইরাস না, তারাও ঘরে থাকবেন, ঘরে থাকলে কিন্তু এই রোগটি আর ছড়াবে না। আর যত লোকালয়ে যাবেন
যত জনবহুল এলাকায় যাবেন, যত জনসমাবেশে যাবেন, ইভেন মসজিদ মন্দির যেখানে কাবা শরীফ এবং মসজিদের নববী বন্ধ করে দেওয়া হয়েছে, আলাস্কা মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা এখানে মানে জিদাজিদির কোনো স্কোপ নেই, ঘরে নামাজ পড়ব, নামাজ আমাদের তো আল্লাহ এমন ইসলামকে একটা সায়েন্টিফিক ধর্ম করে দিয়েছে, কোরআন শরীফে বারবার বলা হয়েছে যে তোমাদের জন্য দিনকে সহজ করে দিয়েছি, তোমরা কেন জটিল করছো, তাই আমরা জটিল না করে ঘরে বসে নামাজ পড়বো এবং যতদূর সম্ভব ঘরে থাকার চেষ্টা করব, আর হ্যান্ডশেক করব না কারোর সাথে, এবং যে সোশ্যাল ডিস্টেন্স বারবার আমরা বলছি যে 3 ফুট দূর থেকে কথা বলুন, যতদূর সম্ভব জনসমাগম এড়িয়ে চলুন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে, এত মূল্যবান কিছু কথা আমাদের সাথে আজকে শেয়ার করেছেন, নিশ্চয়ই দর্শকদের অনেক অনেক বেশি কাজে লাগবে কথাগুলো। নুজার আপনাকেও ধন্যবাদ, এবং আরটিভির দর্শক আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। দর্শক, জীবন মানেই বাঁচা, আর বাঁচতে হলে আমাদের সবাইকেই কিছু লিখিত অলিখিত শর্তাবলীর মধ্য দিয়ে চলতে হয়, চলতে হবে, বিশেষ করে যে বিধিবিধান আমাকে আপনাকে আমাদের সবার জন্য মঙ্গলজনক সেইটুকু মেনে চলা সবার জন্য উত্তম। তাই সরকারিভাবে আমাদের সবার জন্য যে নির্দেশিকা রয়েছে, আসুন নিজ নিজ অবস্থান থেকে সেগুলো মেনে চলি, নিজে সুস্থভাবে বাঁচি, অন্যদের সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে সহযোগিতা করি। এই আহ্বানে আজ বিদায় নিচ্ছি, কাল আবারও তালকালাপ আপনাদের সামনে হাজির হবে প্রিয় কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে, এবং অবশ্যই জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশকে। আর এই অনুষ্ঠানটি সহ আরটিভির যে কোনো অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন www.youtube.com/rtvdigitalse। আবারও সবার জন্য অনেক অনেক শুভকামনা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.